Namayom Vishnupadaya Krishna Prishthaya Bhutale Srimate Bhaktivedanta Swaminiti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshakarine Vancha Kalpatarupasya Kripa Sindhubheva Cha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaurav Bhaktavrinda Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Tarnate Shabaike Shagato Janai, Amader Gita Korser Duhajar Agaror E Anandamukhar Anushtane, Pratibacharane, Ebacharo Amrakushundar Bhave, Chattogram প্রবর্তক মন্দিরের তত্ত্বাবধানে এই গীতা কোর্সের এই সুন্দর অধিবেশনটি আমরা আলোচনা আয়োজন করা হয়েছে তো আমি অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং আমি পেছনে বসে আপনাদের সবাইকে লক্ষ্য করেছিলাম যে আমার এখানে বলার কিছু নেই তার কারণ হচ্ছে যে আপনারা সবাই খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করেছেন যে ভগবত ভক্তির আনন্দ কতটা সেই জন্য যখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হচ্ছিল সবাই হাত তুলছিলেন তো আমার দেখে খুব আনন্দ হচ্ছিল বিশেষ করে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের ভেতরে এই সুন্দর ভাবে ভগবান চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে গ্রহণ করা এটা অত্যন্ত আনন্দ দিচ্ছে আমাদের সবাইকে সেই কারণে তো আপনাদের সবাইকে আরও ভালোভাবে দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তি পালনের জন্য অনুরোধ রাখি এবং এই প্রবর্তক মন্দির ইসকনের তরফ থেকে যে সুন্দর অনুষ্ঠানগুলি আয়োজন করা হয়েছে এই সম্পূর্ণরূপে আপনাদের জন্য সেজন্য আপনারা এই অনুষ্ঠানগুলোতে যে আসছেন এটা হচ্ছে আপনাদের ভালোবাসা ছিল প্রভুপাদের প্রতি তো আমি যে আলোচনাটি করতে যাচ্ছি সেটা প্রকৃতপক্ষে আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রীপাদ বেনধারী দাস প্রভুর দেবার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তো উনি আসতে পারছেন না সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব আমাকে সহ্য করার জন্য আপনারা সবাই সহ্য করবেন তো আমাকে কারা কারা সহ্য করতে তৈরি আছেন আপনারা অত্যন্ত ভাবে আশীর্বাদ দিচ্ছেন দুহাত তুলে আমাকে যাতে আমি কিছু বলার সাহস রাখতে পারি এই আলোচনাটি অত্যন্ত সহজ বিশেষ করে আপনাদের কাছে কোনো কিছুর জানতে বাকি নেই যেহেতু আপনারা ভগবত ভক্তির প্রথম নিদর্শন হচ্ছে উৎসাহ উৎসাহ নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাত সঙ্গতে আগচ্ছতো বৃত্তে ষড়বি ভক্তি প্রসিদ্ধ্যতি তো সেই জন্য এই উৎসাহ আপনাদের সবার মধ্যে দেখে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আপনাদের সবার হৃদয়ে আপনারা ভগবান চৈতন্য মহাপ্রভুকে স্থান দিয়েছেন সেজন্যে আমার এটা বলা খুব সহজ হয়ে গেছে এই সেমিনারটি করা তো আপনাদেরকে অনুরোধ করব যদি মোবাইল ফোন থাকে কারোর যদি ওগুলোকে একটুখানি সাইলেন্স বা সুইচ অফ মোডে রাখেন তাহলে আমরা মাত্র 30 মিনিট মতো আলোচনা করব কিছু সুন্দর জিনিস যেগুলো আমরা বাইরের জগতে দেখি কিন্তু তবুও আমরা বুঝতে পারি না এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই আলোচনা সভাটি যদি খুব ভালোভাবে আপনারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন খুব ভালোভাবে শ্রবণ করেন এটি হচ্ছে গীতারও শিক্ষা গীতা কোর্সের আয়োজিত এই প্রোগ্রামটি এটা গীতারও শিক্ষা যে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন এবং আমরা যা আলোচনা করব আজকে সেটি সম্পূর্ণরূপে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য আমাদের পরম গুরুদেব His Divine Grace A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যা জেনেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আমি রাখি এবং শুধুমাত্র আমি বলতেই থাকবো না আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করব সহজ প্রশ্ন যার মাধ্যমে আমরা ব্যাপারটা এই আলোচনাটাকে আরো সহজ করে নিতে পারব তাই আমি আশা রাখি যে আমি যখন জিজ্ঞেস করব কিছু আপনারা উত্তর দেবেন হ্যাঁ কি না কারা কারা দিতে চান উত্তর অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো আপনাদের মধ্যে
কারা কারা ভাবে যে এই যে জড় জগৎটা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। কারা কারা ভাবেন যে জগৎটা খুব সুন্দর জায়গা, হাত তুলতে পারেন যে খুব সুন্দর জায়গা। যেমন কবিরা বলছেন, আকি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আবার কি ফিরে আসতে চায়। তো কারা কারা আবার ভাবেন যে এই জগৎটা খুব সুন্দর, সুন্দর ছাড়া আর কিচ্ছু নেই। কয়েকজন হাত তুলেছিলেন, এখন চিন্তা করছেন হাতটা খুব তুলেছিলাম কিনা। আর কারা কারা ভাবেন এই জায়গাটা খুব দুঃখের, দুঃখের হাতটা বেশি উঠছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কারা কারা ভাবেন এটা 50-50, যে এটা একটু সুখেরও আছে একটু দুঃখেরও আছে। ভয় লজ্জা নেই, আমি কাউকে ধরবো না পরে গিয়ে যে আপনি দুবার হাত তুলেছেন কেন, বা আপনি এখন হাত তুলছেন কেন, আগে তুলেন নি কেন। কারা কারা ভাবেন যে এটা 50-50, যে এটা সুখও আছে দুঃখও আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সেই কারণে তো আমরা দেখি যে জড় জগৎটা যে কীরকম সেটা আরেকটু ডিটেল ভালোভাবে আলোচনা করা যায়। যেখানে আমরা থাকছি আমরা দেখি আমাদের চারপাশে অনেকেই আছে যারা খুব ভালো ধনী ও ভদ্র পরিবারে জন্মগ্রহণ করে, হ্যাঁ কি না, জোরে বলবেন, আমি একটু কানে কম শুনি। হ্যাঁ, আবার আছে অনেকেই যাদের তাদের ইচ্ছার বিরুদ্ধে জন্মগ্রহণ করতে হয়, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ, তারা পৃথিবীর আলো কোনোদিন দেখতে পায় না। অনেকে আছে যারা সঠিকভাবে খাবার খেতে পারে না। আমি এখানে আসার কিছুদিন আগে উড়িষ্যায় গেছিলাম, উড়িষ্যার নাম শুনেছেন? তো উড়িষ্যায় যখন, থ্যাংক ইউ, তো উড়িষ্যায় যখন আমি ছিলাম ওখানে একটা জায়গার নাম আছে, তার নাম হচ্ছে কালাহান্ডি। নাম শুনেছেন কি কালাহান্ডি? বাংলায় ওটাকে বলা যেতে পারে কালো হাঁড়ি। তো সেই জায়গায় তারা এত দরিদ্র যে আমরা যখন ওখানে গেছিলাম দেখার জন্য, আমাদের ফুড ফর লাইফ প্রোগ্রাম হয় ইসকনের, সেখানে খাদ্য বিতরণের জন্য গেছিলাম। তো একটি ছোট ছেলেকে নিয়ে ওর বাবা আসে, বাবা এসে আমাদের মধ্যে যিনি নেতৃস্থানীয় ছিলেন, আমাদের সিনিয়র, এবং আমাদের সামনে বাচ্চাটিকে রেখে বলছেন যে একে তোমরা নিয়ে চলে যাও। তখন আমরা অবাকই বলছি, এটি কে, বাচ্চাটি কে, তোমার কে হয়? বলছে এটা আমার ছেলে, আমি কি খেতে দিতে পারছি না, আর আমার অনেক দেনা হয়ে গেছে, তুমি ছেলেটাকে নিয়ে নাও তোমরা, আর আমায় কিছু টাকা দিয়ে দাও। তো আর ওই অবস্থা দেখে আমাদের এত খারাপ লাগছিল যে একজন পিতা তার বাচ্চাকে বিক্রি করতে চাইছে, কারণ প্রথম কারণ সে খেতে পারছে না, খেতে দিতে পারছে না, আর তার পরের কারণ যে তার কাছে কোনো টাকা নেই যে তার অন্যান্য যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূর্তি করার। তো অনেকে এইভাবে ওইখানে মারাও গেছে ওই জায়গায়। তো এইরকমও বিভিন্ন জায়গায় আমরা দেখি, আফ্রিকাতে অনেক জায়গা আছে যেখানে এইভাবে প্রচুর দরিদ্রতার মধ্যে মানুষ রয়েছে, অনেকের অনেক রকম অক্ষমতা দেখা যায়, পা সোজা নেই, হাত সোজা নেই, কিন্তু কেউ দুঃখময় অবস্থা আশা করে না। কেউ করে কি? কেউ চায় না যে দুঃখে থাকবে, কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেককেই থাকতে হয় দুঃখপূর্ণ অবস্থায়, যেটি এখানে স্লাইডে বলা হয়েছে। তার কারণ কি সেটা আমরা বিশ্লেষণ করবো একটু পরে, কিন্তু ভগবান ভগবদ্গীতায় বলছেন এই জগৎ হচ্ছে দুঃখালয় মাশাশ্বতম, এই পৃথিবীতে আসাটাই হচ্ছে একটি দুঃখের কারণ। এটা মায়ের পেটের মধ্যে একটা বাচ্চাকে দেখানো হচ্ছে, যখন বাচ্চাটা ভেতরে থাকে মার পেটের ভেতরে, যেই মুহূর্তে পুরুষ আর স্ত্রীর মিলনের ফলে সন্তান উৎপন্ন হয়, তখনই সেখানে কষ্ট শুরু হয়ে যায়।
বাচ্চাটি যন্ত্রণায় কাতর হয় তার মার পেটের মধ্যে থাকার সময় সে একটা থলির মধ্যে থাকে, আমরা সবাই একটা থলির মধ্যে ছিলাম। এবং মার যখন শরীর অসুস্থ হয়, জ্বর হয়, তখন বাচ্চারও হয়। এবং যখন একজন মা তার সন্তানের জন্মদান করে, ভারতবর্ষে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে একটি সংস্থা আছে, নাম শুনে থাকবেন, তাদের রিপোর্ট অনুযায়ী প্রথম সন্তান জন্ম দেবার সময় গর্ভবতী মহিলাদের 45% গর্ভবতী মহিলারা প্রথম বাচ্চার সময় প্রাণ ত্যাগ করে। এটা হচ্ছে ভারতবর্ষের নিয়ম, ভারতবর্ষের একটি পরিসংখ্যান করে দেখা গেছে। কেন না, তার মার জন্যও খুব যন্ত্রণাদায়ক এবং সন্তানের জন্যও খুব যন্ত্রণাদায়ক। তো বাস্তব ক্ষেত্রে এই প্রসেসটি, এই যাত্রাটি অত্যন্ত কষ্টের। কোনো শিশুকে দেখেছেন কি যে জন্মা হবার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে জন্ম নিয়েছে? কেউ দেখেছে? এখন উপরে অনেক মারা বসে আছেন, তারা বলতে পারবেন, কেউ হাসে না। তারা সব কি করে? কাঁদে। এবং যে কাঁদছে না তাকে উল্টো করে পেছনে মেরে কাঁদানো হয়, কারণ ওর না কাঁদলে জড়জগতে আসা সফল হলো না। তার মানে কান্নার দিন শুরু হলো। হরি বল। তার মানে কি, জন্ম ইটসেলফ, মানে জন্ম থেকেই কষ্টের দিন শুরু হয় প্রকৃতপক্ষে। কোন স্কুলে ভর্তি হবে, ক্লাস 10 কোথায় দেবে, তারপরে কি হবে, এইভাবে জন্ম সম্পর্কে বলা হচ্ছে 4টে কষ্টের মধ্যে এটি প্রথম কষ্ট। শাস্ত্রে বলছে জন্ম প্রকৃতির নিয়মে এটা হয়। কারা কারা এখানে আছেন মরতে চান? কেউ মরতে চান? একজন হাত, দুজন হাত তুলেছে। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে, এখন এমনি বললে তো আর হবে না, মরতে চাই। কারণ এটাও প্রকৃতির নিয়ম, ইচ্ছে করলে সব কিছু হয় না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে কেউ মরতে চায় না। শিল প্রভুপাদ বলছেন যে একজন বহন খুব বড় একজন ব্যক্তির কাছে উনি গেছেন, সে ব্যক্তি হসপিটালে ভর্তি। তখন প্রভুপাদ সামনে সেই ব্যক্তির ডাক্তারকে বলছে, আমাকে আর কয়েক মাস সময় দিয়ে দিন, আমার অনেক কাজ বাকি আছে। ডাক্তার বলছে, আর সময় নেই তোমার কাছে। বলছে, ঠিক আছে এক সপ্তাহ সময় দিন। বলছে, এক সপ্তাহ তোমার কাছে নেই। বলছে, ঠিক আছে কিছু ঘন্টা আমাকে দিন, যাতে আমি কিছু করতে পারি। ডাক্তার বলছেন, সেটাও আমাদের হাতে নেই। তো কেউ মরতে চায় না। তো সেই সম্পর্কে শাস্ত্রের অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। যতই যার কষ্ট হোক না কেন, জড় জগতে মরতে কেউ চায় না। সবাই চায় যে বেঁচে থাকবে, যেভাবে হোক বেঁচে থাকবে, যত কষ্টই থাকুক না কেন। একটা বুড়ি ছিল, তার ছেলে তার বউ তাকে ছাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, কেউ দেখে না। সে যে জঙ্গলে যায়, কাঠ কাটে, আর রোজ সেই কাঠ মাথায় করে নিয়ে এসে বাজারে বিক্রি করে, আর সব সময় যমরাজকে গালাগালি দেয়। কাকে? যমরাজকে। যমও আসে না, যমও আসে না, যমও আসে না। তো একদিন অনেক কষ্টের মধ্যে মাথার উপরে প্রচুর রোদ চটচট করছে, খুব গরম, ঘাম বেরোচ্ছে, কিছুতেই হাঁটতে পারছে না, কিন্তু প্রচুর মাথায় বোঝা নিয়ে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ মাথা ঘুরে সকাল থেকে খায়নি, পড়ে গেছে। আর তখন সে এক কথা জিজ্ঞেস করছে, বলছে, যমও আসে না, ছাই মোড়া যমও আসে না। সেই দিন কি হয়েছে, হট করে যমরাজের খুব কৃপা হয়ে গেছে ওই বুড়ির ওপর। যমরাজ একটা বড় মোষে চেপে গদা নিয়ে এসে হাজির, এসে বলছে, কি কি চাই? তখন বলছে, তুমি কে বাবা? বলছে, আরে প্রতিদিন ডাকো, যম আসে না, যম আসে না, যম আসে না, এই তো আমি এসেছি। আর যমরাজ আসা মানে কি বলো? হরি হরি বল। তো সেই বুড়ি যখন দেখছে যমরাজ এসেছে, যমরাজ বলছেন,
তুমি রোজ আমাকে ডাকো, আমি আজকে এসেছি, এখন বলো কি করতে হবে, কি চাই তোমার। তত কষ্টের মধ্যে বুড়ি থাকে, সবাই তাড়িয়ে দিয়েছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তখন সে বুড়ি কি বলল, এই কার্ডগুলো পড়ে আছে, তুলে আমার মাথা আরেকবার দিয়ে দাও, দিয়ে তুমি চলে যেতে পারো। হরে কৃষ্ণ। তবুও সে মরতে চাইছে না, কেন? এটা হচ্ছে একটা আকর্ষণ। তবুও আমরা দেখি আমাদের চোখের সামনেই অনেক বন্ধু বান্ধব সবাই দেহত্যাগ করছে, কিন্তু আমরা ভাবি কি, যে আমরা কোনোদিন মরব না। যখন মৃত্যু নিয়ে আলোচনা হয় তখন সবাই খুব অস্বস্তির মধ্যে পড়ে যায়, কি আলোচনা করছে, কি আলোচনা করছে। তো কেউ মরতে চায় না, সবাই চায় বেঁচে থাকবে। তো যখন মহাভারতের একটি পর্যায়ে যখন যক্ষের জল খেতে গিয়ে তার প্রশ্নের উত্তর না দিয়ে পঞ্চপাণ্ডবের চার পাণ্ডব নকুল, সহদেব, ভীম এবং অর্জুন তারা সম্পূর্ণরূপে প্রাণহীন অবস্থায় পড়ে আছে সেই সরোবরের কাছে, যখন যুধিষ্ঠির মহারাজ গিয়ে বুঝতে পেরেছেন যে এখানে কিছু একটি ঘটনা ঘটেছে, কারণ আমার মতো, আমার ভাইদের মতো পরাক্রমী মহাপ্রতাপী মানুষদের এরকম পড়ে থাকতে কিভাবে দেখি, তখন তিনি দেখেন যে একজন যক্ষ বা কোনো একজন ব্যক্তি, তিনি বলেন যে এই জল খাবার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে তিনি অনেক প্রশ্ন করেন, পৃথিবী থেকে ভারী কে, বাবার থেকে ভারী কে, এরকম অনেক প্রশ্ন করেন, তার সঠিক উত্তর দেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, এটাও, পৃথিবীর মধ্যে সবথেকে আশ্চর্য জিনিস কি, সবথেকে আশ্চর্য জিনিস কি পৃথিবীর মধ্যে? তখন যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, কেউ জানেন কি? হ্যাঁ, সেটি হচ্ছে যে মানুষ দেখে তার নিকটস্থ পরিবার পরিজন আত্মীয় বন্ধু বান্ধব সবাই মারা যাচ্ছে, কিন্তু মানুষ ভাবে আমি কোনোদিন মরবো না, আমি বেঁচে থাকব। এবং শুধু তাই নয়, আরেকটি আশ্চর্যের ঘটনা আমেরিকায় ঘটেছে, শুনবেন কি? আমেরিকায় একটা ডিজনিল্যান্ড বলে জায়গা আছে, ডিজনিল্যান্ড নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা সবাই, এখন তো ইন্টারনেটের যুগ, সবাই জানে সবকিছু। তো ডিজনিল্যান্ডের যিনি মালিক তার নাম হচ্ছে মিস্টার ওয়াল্ট ডিজনি, প্রচুর টাকার মালিক। তিনি যখন কয়েক বছর আগে মারা যান, তার আগে উনি একটা পরীক্ষা করার জন্য রেখে দিয়ে যান কিছু টাকা, আর কিছু বিজ্ঞানীদেরকে রেখে দেন, কেই করবে তারা? তিনি মারা যাওয়ার পর তার দেহটাকে কবর দেওয়া হবে না বা পোড়ানো হবে না, সেটিকে ঠান্ডা ঘরে সুন্দরভাবে রেখে দেওয়া হবে। কেন রেখে দেওয়া হবে না? উনি যে টাকা রোজগার করেছেন তার 1% একটি পার্সেন্টেজ, কিছু শতাংশ দিয়ে তিনি কিছু বিজ্ঞানীদেরকে রেখেছিলেন। আর সেই বিজ্ঞানীদের কি পরীক্ষা করবে ওরা? যে মৃত শরীরে আবার কিভাবে প্রাণ ফেরানো যায়। হরি চিন্তা করুন, আমেরিকার মতো বুদ্ধিমানদের জায়গায় কিরকম নির্বুদ্ধিতার কাজ। তো বিজ্ঞানীরাও সবাই মিলে পরীক্ষা করছিল, কি পরীক্ষা করছিল? মৃত শরীরে কিভাবে প্রাণ দান করা যায়। আর সেই মুহূর্তে ওনার যারা বংশজ ছিল, যারা পারিবারিক ক্রমে ওয়াল্ট ডিজনির বিশাল সম্পত্তির মালিক হয় তার ছেলে, ছেলের বউয়েরা, তারা সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। কেন? যদি পরীক্ষা সফল হয়ে যায়, এই সম্পত্তিগুলো যেগুলো পরম্পরা ধারায় পেরেছে সব তো হরিবল হয়ে যাবে। আর প্রতিদিন, প্রতি সপ্তাহে বিজ্ঞানীরা বলতো, এই তো এক্ষুনি বার করে ফেলেছি, এই তো এক্ষুনি বার করে ফেলেছি, সবার বুক ডিক 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 ডিক। আচ্ছা, আবার বুড়ো জেগে উঠবে? তখন তারা বললো যে এইভাবে তো বারবার মরে বাঁচা যায় না, কিছু একটা সুরাহা করতে হবে। এদিকে বিজ্ঞানীরা প্রচুর টাকা নিয়ে শুধুমাত্র সময় নষ্ট করছিল। তো তাদেরকে এদের পরিবারের লোকেরা ডাকলো,
দেখো ভাই এসব আর করতে যেও না, তোমাদেরকে আমরা আরো কিছু টাকা দিচ্ছি, এই পরীক্ষাটা বন্ধ করে দাও, হরে কৃষ্ণ। এবং তারা সেই সমস্ত বিজ্ঞানীরা তারা আবার টাকা নিল তার পুত্র পরিজন থেকে, আর একটা ছোট্ট কাজ করলো, যে ইলেকট্রিক সাপ্লাই হতো সেই চেম্বারে যেখানে বডিটা ছিল মৃত শরীর, সেটা নবটা কেটে দেয়, তো পছন্দ ধরে যায়। তো একদিন হঠাৎ সবাই আমেরিকার লোক জানতে পারলো কোনো কারণবশত ইলেকট্রিসিটির অভাবে সেই দেহটি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, আর পরীক্ষা করা যাবে না, হরে কৃষ্ণ। আর কি হলো, দু তরফ থেকে টাকা নিয়ে কাদের ব্যাংক ব্যালেন্স বাড়লো, বিজ্ঞানী। তো সেই জন্যে শাস্ত্রে বলছে যে আমরা যখন দেখি যে কেউ মারা যাচ্ছে খুব কষ্ট পাই, কিন্তু আমরা যতই রোজগার করে থাকি না কেন, যতই কিছু ধন সম্পত্তি বিষয়াদি নাম যশ পূজা প্রতিষ্ঠা এইসব পেয়ে থাকি, কিন্তু আমরা দেখি মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে গেছে। কোথায় সেই লোক যার সঙ্গে ঝগড়া হতো, কোথায় সেই লোক যে খুব রাগারাগি করত, মনোমালিন্য হয়েছিল, কোথায় তার নাম যশ? যখন মিস্টার হেনরি ফোর্ডের নাতি, হেনরি ফোর্ডের নাম শুনেছেন? ফোর্ড কোম্পানি বলে একটা বড় কোম্পানি ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে, এবং 1965 যখন শিল প্রভুপাদ ওখানে যান, সেই সময় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে ওনার নাম ছিল। তার যখন নাতি আসে মিস্টার অ্যালফার্ড ফোর্ড, যিনি পরবর্তীকালে শিল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেন এবং ওনার নাম হয় অম্বরীশ প্রভু, তিনি যখন প্রভুপাদের সঙ্গে দেখা করতে যান এবং তাকে পরিচিত করে দেয় প্রভুপাদের সঙ্গে ভক্তরা, যে ইনি হচ্ছেন গ্রেট হেনরি ফোর্ডের নাতি, তো তখন উনি কি করেন, উনি যখন প্রভুপাদের কাছে যান তখন প্রভুপাদ বলে, ওনাকে বলেন যে আপনি হেনরি ফোর্ডের নাতি, তা এখন হেনরি ফোর্ড কোথায়? ততদিন হেনরি ফোর্ড মারা গেছেন। তো অম্বরীশ প্রভু বলেন যে আমার একটা সব থেকে বড় ঝটকা ছিল, সব থেকে বড় আশ্চর্য ছিল যে কিভাবে তিনি এইভাবে আমাকে এই কথাটি বললেন। তো সেই জন্যে আমরা মৃত্যু চাই না, কিন্তু আমাদের কাছে মৃত্যু আসে। তো প্রথমটা আমরা কি আলোচনা করলাম, জন্ম, দ্বিতীয়টি মৃত্যু, এবং তৃতীয়টি যেটা আমরা কেউ চাই না কিন্তু আমাদের প্রকৃতির নিয়মে আমাদের কাছে আসে, সেটি কি? দেহিনাস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর সত্য নমোয়তি। জন্ম থেকে মৃত্যুর মধ্যে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে বৃদ্ধাবস্থা, কৌমারম যৌবনম জরা। কেউ বুড়ো হতে চায় না, মৃত্যু তবুও ঠিক আছে, হট করে মরে গেলে ঠিক আছে চলবে, কিন্তু বুড়ো হতে তো আরো অসুবিধে। কারা কারা বুড়ো হতে চান বলুন? হ্যাঁ, এরকম ভালো লাগছে, এটাই তো ঠিক ছিল প্রভু, এটা আবার দেখাচ্ছেন কেন? কিন্তু এরাই এরকম হয়ে গেছে, আগে এরকম ছিল, চামড়া টান টান সুন্দর, দারুণ, খুব ভালো লাগে, কিন্তু আর এই রূপ যৌবনকে বাঁচিয়ে রাখার জন্যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইন্ডাস্ট্রি কি জানেন? এখন সব থেকে ধনী কসমেটিক বা প্রসাধন ইন্ডাস্ট্রি, বড় বড় পরীক্ষা চলছে কিভাবে যৌবন অটুট রাখা যায়। ইন্ডিয়াতে 30+, 40+, 50+ ওষুধ আছে, সেগুলো খেলে যৌবন অটুট থাকবে, এখানে আছে নাকি? না থাকাই ভালো, বেকার খরচা ওগুলো। যেই 40 বছর বয়স হলো একটা ওষুধ, কি যৌবন অটুট থাকবে? কেউ বুড়ো হতে চায় না, এমনকি আমাদের মধ্যেও কেউ যদি বলে চুল একটা পেকে গেছে, হ্যাঁ কোথায়,
মুখে কুঞ্চি হয়ে গেছে, হ্যাঁ কোথায়, আয়নায় দেখতে থাকবে সবাই, হ্যাঁ কি না, সত্যি কথা বলুন, হ্যাঁ কি না, চিন্তিত হয়ে যায়, চুল পেয়ে গেছে, কত রকমের রং দেওয়া হয় ওতে কালো রাখার জন্য। তা বিদেশে চায়না এবং বিভিন্ন জায়গাতে ওরা ফেস লিফটিং করছে, ফেস লিফটিং মানে চামড়াটা যখন কুঁচকে যায় সেটাকে টেনে কানের পাশে গুটলি বানিয়ে চামড়াটাকে আটকে দেয়, তো দূর থেকে দেখে মনে হয় খুব সুন্দর, কিন্তু কাছে গেলে মনে হয় কিছু তো গন্ডগোল আছে ভেতরে, কিরকম অদ্ভুত লাগছে দেখতে, তো ওটাকে ফেস লিফটিং বলে। ফেস লিফটিং মানে অপারেশন করে মুখটাকে চেঞ্জ করে দেয়, জুবান জৌবান করে রেখে দেয়, যুবক বা যুবতী করে দেয়, হয়তো বয়স 60-70 দেখতে লাগবে 30, ভালো না? এরকম অনেক পরীক্ষা, অনেক খরচ সাপেক্ষ অপারেশন আছে। আমাদের দেশের একজন ফিল্ম অ্যাক্ট্রেস উনি করিয়েছেন, শ্রীদেবী, নাম শুনেছেন শ্রীদেবী, ও নাকটা চেঞ্জ করে দিয়েছে, আগে নাকটা বোঁচা ছিল এখন শার্প হয়ে গেছে খুব টিয়া পাখির মতো, কিন্তু কোনো স্বাভাবিক সৌন্দর্যের প্রতিযোগিতা উনি যেতে পারবেন না, কেন না, স্বাভাবিকভাবে সেটা সুন্দর নয়, আর্টিফিশিয়াল, এটা খুব চলছে সব জায়গায় আছে এখন। তেমন তো অবস্থায় একজন, একটি ঘটনা, একজন ভদ্রলোক, তিনি বুড়ো হতে চান না, তিনি ফেস লিফট করেন, অপারেশন করে চেহারাটা পাল্টে নেন, প্রচুর টাকা খরচা করেন, এবং চেহারাটা যখন পাল্টে নেন একটুখানি বয়স অনেক কম দেখাচ্ছে, তখন একদম নতুন হয়ে গেছে না চেহারা, একদম কি হয়ে গেছে, নতুন। তো তিনি রাস্তায় নেমেছেন, অপারেশন হয়ে গেছে, প্রচুর খরচা, আর যেদিন অপারেশন করে হসপিটাল থেকে বেরিয়েছেন উনি, সেই দিন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, প্রচুর খরচার পর, তখন জমালয়ে গেছেন, জমালয়ে গিয়ে বলছেন, আরে মারারই ছিল, এত খরচা করে মারলে কেন, ঠিকই তো ছিল, আগেই মেরে ফেলতে পারতে, এত খরচা করতাম না, কিছু উপভোগই করতে পারলাম না, কাউকে চেহারা দেখাতে পারলাম না। তখন যমরাজ বলছেন, আসলে অন্য কাউকে আনার ছিল, মুখ চিনতে পারেনি বলে ভুল করে তোমাকে নিয়ে এসে, ফেস লিফট হয়ে গেছে তো, চেঞ্জ হয়ে গেছে, বুঝে, আরেকজনকে নেওয়ার ছিল, ভুল করে তোমাকে নিয়ে চলে এসে, দাঁড়ান ফেরত দেওয়া যাবে না। তো বর্তমানে সেরকমই অবস্থা, পন্ডস, নিভিয়া, ফেয়ার অ্যান্ড লাভলি, এখন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বেরিয়ে গেছে, এখানে এসেছে, হ্যাঁ, ছেলেরা খুব মাথা নাড়ছে, হ্যাঁ হ্যাঁ এসেছে, অনেকে লাগাচ্ছ নাকি, একজন হাত তুলেছে লাগাচ্ছে, দেখো আবার খুব ভুল করে নিয়ে না যায় ওপরে। তো সেজন্যে এইরকম অবস্থা, কেউ বুড়ো হতে চায় না, এই নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো সেজন্যে যদিও বা কি আমরা বুড়ো হতে চাই না, কিন্তু আমাদেরকে বুড়ো হতে হবে, খুবই শীঘ্রই আমাদের বার্ধক্যের দিকে ঝুঁকে যাই এবং আমাদের শরীর দুর্বল ও অক্ষম হয়ে ওঠে। এনারা কিন্তু এককালে খুব সুন্দরী ছিলেন বা সুন্দর ছিলেন, যেমন আমাদের একজন ফিল্ম অ্যাক্ট্রেস আছেন, সুচিত্রা সেন, নাম শুনেছেন, সে আর ঘর থেকে বেরোয় না, তার মেয়ের বাড়িতে আমরা প্রোগ্রাম করতে চাই, কীর্তন করতে চাই, তিনি একটা ঘরে থাকেন, তিনি সামনে আসেন না, কেন না, উনি চান যে ওনার যে ইমেজটা আগে রয়েছিল উত্তম কুমারের সঙ্গে, সেই ইমেজটাই যেন সবার সামনে থাকে, এবং এদের মানসিক এমন বিক্রিয়া হয় যে নিজেকে একদম নিজের ঘরের কোণে কারোর সামনে আসতে চায় না, একাকিত্ব। ফিল্ম অ্যাক্ট্রেস পারভীন বাবি বলে একজন ছিলেন, তিনি এই রোগে ভুগে শেষে আত্মহত্যা করে নেন, তিনি সহ্য করতে পারছিলেন যে চামড়া নরম হয়ে যাচ্ছে, মানসিক বিকৃতি হয়ে যায়, তার কারণ একটা জিনিসের অভাবের জন্য এই জিনিসগুলো হয়, সেটা আমরা পরে আলোচনা করব। তো সেখন যখন আমরা বুড়ো হয়ে যাই, তখন কিন্তু আমরা কেউ
আর সুন্দর থাকে না। সেখানে চাণক্য পণ্ডিত বলছেন, প্রকৃতির নিয়মে যদি একজন পুরুষ বা স্ত্রী একে অপরের প্রতি আকর্ষণ হয় যে খুব ভালোবাসবো বা কোনো বন্ধনে জড়াবো, তার আগে সেই পুরুষটির দেখা উচিত সেই মেয়েটির মাকে কিরকম দেখতে এখন, আর সেই মহিলাটির দেখা উচিত যে পুরুষের বাবাটিকে কেমন দেখতে এখন। কিছুদিন পরে ওরা ওই রকমই দেখতে হবে, কারণ বয়স হয়ে যাবে। যেন এখন যদি চিন্তা করি যে এখন খুব সুন্দর আছে, তার কিছুদিন পরে বেশি যে সময়টা সেটা কিন্তু বার্ধক্যের সময় কাটবে। তো সেজন্য বড় বড় লোকেরা, যেরকম এখানে রোনাল্ডের কথা বলা হয়েছে, প্রেসিডেন্ট ইউএসএর 1980 থেকে 88-এ সারা পৃথিবীকে উনি উত্তাল করে দিয়েছিলেন, আমেরিকাকে সব দেশের শীর্ষে মাথা তুলে দাঁড়াবার জন্য। তার মতো ফেমাস কেউ ছিল না, কিন্তু তিনি 5 নভেম্বরে 1994-এ তিনি ঘোষণা করেছিলেন যে আমি সম্প্রতি অ্যালজাইমার রোগের দ্বারা আক্রান্ত হয়েছি, আমি এখন যে ভ্রমণ শুরু করেছি অর্থাৎ জীবনযাত্রা, তা আমাকে জীবনের সমাপ্তির দিকে নিয়ে যাবে। তিনি সবকিছু ভুলতে শুরু করেছিলেন এবং একটি জায়গায় স্মৃতিশক্তি লোপ পাওয়ার ফলে তিনি কখনোই ভাবতে পারছিলেন না যে তিনি আমেরিকার প্রধান, মানে রাষ্ট্রপ্রধান ছিলেন, তার প্রধানমন্ত্রী ছিলেন। তো সেজন্যে যদিও বা আমরা সবসময় থাকতে চাই খুব ভালো স্বাস্থ্যবান থাকবো, সুন্দর থাকবো, কিন্তু আমাদের রোগগ্রস্ত হই আমরা, বিভিন্ন রোগের আমাদের শরীরের মধ্যে আক্রমণ করে, সেটা হচ্ছে ব্যাধি। যেন শাস্ত্রে বলা হচ্ছে যে প্রাণ অল্পায়ুষো সভ্য কলাস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপাদ্রুতঃ। কলিযুগের সঙ্গে সঙ্গে প্রকৃতির নিয়মে বিভিন্ন রকম রোগগ্রস্ত হয়ে যাবে মানুষ, এবং মানসিক রোগ আরো বেশি হবে শারীরিক রোগের থেকে। তো সেই জন্য যদিও আমাদের চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত উন্নত, বিভিন্নভাবে আমরা অসুখ তৈরি করছি। যেমন আমার একটা অপারেশন হয়েছিল কয়েক বছর আগে, অ্যাপেন্ডিসাইটিস, জানেন তো অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস একটা শরীরের একটা অঙ্গ আছে যেটাকে বাদ দিয়ে দেয়। তো তাকে আগেকার দিনে কাটতে হতো, পেট, এই জায়গাটা কাটতে হতো, পেটের নিচে তল পেট, কিন্তু আমার কাটতে হয়নি, আমাকে ল্যাপ্রোস্কোপিক অপারেশন করা হয়েছিল। ল্যাপ্রোস্কোপিক অপারেশন মানে তিনটে ফুটো করবে পেটে, তিনটে পেটে ফুটো করে একটা দিয়ে হাওয়া দেবে, তো পেটটা ফুলে যাবে উপ, এবং তারপরে একটা বড় পাইপের ভেতর দিয়ে ছুরি কাঁচি নিয়ে সেটাকে কাটবে, আর একটা জায়গা দিয়ে সাকসেশন থাকে, সাকসেশন মানে চুষে নেবার জন্যে একটা মেশিন চলতে থাকে, হাওয়া চুষে নেয় যেরকম, ওরকম চলতে থাকবে। তখন করবে কি, ওটাকে ওই যে অঙ্গটা কাটা হয়েছে ওটাকে টেনে নেবে এবং আবার ওটাকে সেলাই করে বন্ধ করে দেবে, তো দুটো মাত্র ফুটো থাকবে, এবং বুঝতে পারবে কত বেশি কষ্ট হয় না। তো যতই চিকিৎসা উন্নত হোক না কেন, তবুও আমরা দেখছি যে আমরা ভারতবর্ষে অনেকে যাচ্ছে চিকিৎসার জন্য, ভালোভাবে থাকার জন্য, তবুও আমাদের সুস্বাস্থ্য সুখী রাখার যে পরিকল্পনা তা নতুন নতুন ব্যাধির দ্বারা ব্যাহত হচ্ছে। এইডস, সার্স, বার্ড ফ্লু, চিকেন ফ্লু, কত রকমের নতুন রোগ এসে গেছে পৃথিবীতে। আগেকার দিনে একটা রোগ হতো গুটি বসন্ত, তো অনেক কষ্ট করে সেটাকে পৃথিবী থেকে তাড়ানো হয়েছে। আরেকটা রোগকে আমরা পৃথিবীতে তাড়াবার চেষ্টা করছি পালস পোলিও দিয়ে। পালস পোলিও হয় তো এখানে, পোলিও, যাতে পোলিও আর না হয় বাচ্চাদের, 2 বছরের নিচের বাচ্চাদের সবাইকে পোলিও ডোজ দেয়া হয়। তবুও আমরা দেখছি এত কিছু করার পরেও নতুন কত রোগ চলে এসেছে। তো সেই কারণে তো এখানে আরেকটি উদাহরণ দেওয়া হচ্ছে যে মোহাম্মদ আলী, তো মোহাম্মদ আলী উনি যখন 70-এ উনি বলেন, 80-এ 80-এর দশকে সব থেকে বড় পাওয়ারফুল ছিলেন, তিনি বলেন আই এম দ্য গ্রেটেস্ট, আমি সবচেয়ে শক্তিশালী। এখানে একটু মাফ করবেন, বানানটা একটু ভুল আছে। তিনি তারপর তিনি পার্কিনসন রোগে ভোগার ফলে তিনি যখন অলিম্পিকে
কয়েক বছর আগে ওনাকে আমন্ত্রণ জানানো হয় যে আগুন জ্বালাবার জন্য মশালে, তখন তিনজন লোক ওনার হাতটাকে ধরতে হয়েছিল, এত নড় ছিল। তখন ওনাকে বলা হয় যে আপনি কয়েক বছর আগে ঘোষণা করেন যে আমি সব থেকে শক্তিশালী, তা এখন আপনি কি বলেন? তখন উনি বলেন, আমি এখন সব থেকে বোকা, এটা আমি প্রতিপন্ন করছি, যে আমি বলছি যে আমি সব থেকে বড় বুদ্ধ ছিলাম, যে আমি কথাটা বলেছিলাম। তো সেই জন্যে ভগবান কৃষ্ণ এই জড়জগৎ সম্পর্কে খুব সুন্দরভাবে 13 নম্বর অধ্যায়ের এক হরি বল, হরে কৃষ্ণা। তো ভগবান ভগবদ গীতায় তিনি বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানু দর্শনম। এই জড় জগতে এই চারটি জিনিস আমাদেরকে সবসময় কষ্ট দেয়। এই জড় জগতে যখনই আসি না কেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদেরকেই কষ্ট পেতে হয়। কেউ বলতে পারবে না যে আমি খুব ধনী ব্যক্তি, তার জন্য আমার কোনো কষ্ট হবে না, আমার কোনোদিন রোগ হবে না, আমি খুব বড় লোক সেজন্য আমার কোনোদিন মৃত্যু হবে না। যেরকম ওয়াল্ট ডিজনির কথা আমরা বললাম, আমি খুব শক্তিশালী, আমার কোনোদিন বৃদ্ধ অবস্থা হবে না। যেরকম বড় বড় প্রেসিডেন্ট, শক্তিশালী স্পোর্টসম্যানদের কথাও বলা হলো। ভগবান আরও বলছেন, যদিও আমরা আমাদের জীবনকে বিষণ্ণ বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রতিনিয়ত কারোর না কারোর দ্বারা উৎপীড়িত হচ্ছি। তো জড় জগতে যখনই কেউ আসে প্রকৃতির নিয়মের মাধ্যমে জন্ম মৃত্যু জরা ব্যাধি, তার সঙ্গে আসে তিন রকমের ক্লেশ। তিন রকমের ক্লেশের মধ্যে প্রথমটি হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ, শরীর এবং মন যত দুঃখ, এটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ, মনের পীড়া। সেটা সবাইকে এখানে পেতে হয়, যে যে স্তরে থাকুক না কেন। আদি ভৌতিক ক্লেশ, অন্য জীব থেকে দুঃখ। আমি আসছিলাম লেখায় চট্টগ্রামীদের সন্ত্রাসীদের কোনো স্থান নেই, হ্যাঁ, এর দাবি করছি, ওর দাবি করছি, এটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, অন্য জীব থেকে কষ্ট পাওয়া। মশা কামড়ে চলে গেল, ম্যালেরিয়া হয়ে গেল, বা অন্য কোনো বন্ধুর সঙ্গে মারপিট হলো, সে দুম করে একটা মুখে দিল, সেটাও একটা আদি ভৌতিক ক্লেশ বলা যেতে পারে। তুমি কি আমাকে আদি ভৌতিক ক্লেশ দিলে, আমিও তোমাকে দেবো বুম আরেকটা। তো একে অপরে যখন আর একজনের সঙ্গে অন্য জীব থেকে যে আমরা ক্লেশ পাই, কুকুর এসে কামড়ে দিয়ে চলে গেল, তো সেই জন্যে এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। জড় জগতে যখন আমরা আসি, তখন আমাদেরকে এটা পেতে হয়। তো সেজন্যে আরেকটি ক্লেশ যেটা আমাদের হয়, সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা আদি দৈবিক ক্লেশ, ঝড় ঝন্টা। বাংলাদেশে তো এটা খুব কমন না, ঝড় আসা বিভিন্ন বিভিন্ন জায়গায়, সারা বিশ্বের লোকেরা জানে এটা সাইক্লোনের জায়গা হচ্ছে বাংলাদেশ। প্রচুর মানুষের প্রাণ হরণ করে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, বন্যা, ভূমিকম্প, উল্কাপাত, আগ্নেয়গিরির মাধ্যমে লাভা বেরোনো,
এই বিষয় হচ্ছে আদিদৈবিক ক্লেশ। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার সার কথা অনুযায়ী জগৎটি হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এটি দুঃখের আলয়, এখানে কেউ কখনো আনন্দ থাকতে পারবে না, এটা অত্যন্ত অনিত্য এবং দুঃখপূর্ণ। তো সেজন্য এর থেকে বেরোবার উপায় কি? বা আমি তো বুঝতে পারছি প্রভু, জন্ম মৃত্যু জরা ব্যাধি, হ্যাঁ আমি তো জানছি যে আদি দৈবিক আদি ভৌতিক আদি আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক ক্লেশ আছে, তো এই জড় জগতেও তাহলে আমি কিভাবে ভালোভাবে থাকতে পারবো বা এর সমাধান কি? তো সমাধান খুব সোজা। সেজন্য ভগবান বলছেন যে যদি মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর লাভ করে আর সেই এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ ভগবানকে ভালোবেসে ভগবানের কাছে ফিরে গেছেন। সেই একই কথা ভগবান ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে বলছেন। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত এবং অব্যক্ত বস্তুর অতীত, সমগ্র সমস্ত ভূত বিনষ্ট হলেও সেটি বিনষ্ট হয় না, সেটি হচ্ছে কি না, চিন্ময় জগৎ, এটা স্থায়িত্ব আছে। তো এই জগৎ সম্পর্কে আমরা জানিও শ্রীমদ্ ভাগবতমে ভগবদ্গীতায় একটা সিনেমা বেরিয়েছে, আমি কিছুদিন আগে আমাদের ইউথ ফেস্টিভ্যাল হলো সেখানে আমি বলছিলাম, একটা সিনেমা বেরিয়েছে, সিনেমাটার নাম হচ্ছে, যদিও আমি দেখিনি কিন্তু আমি ওর ব্যাপারে চর্চা শুনেছি, সিনেমার নাম হচ্ছে অবতার। কে কে শুনেছেন, কে কে দেখেছেন? অনেকেই দেখেছেন, ভালো লেগেছে? তো সেটাতে দেখানো হচ্ছে যে এমন একটা দেশ বা এমন একটা প্ল্যানেট যেখানে সবকিছু খুব সুন্দর, মানুষগুলোর গায়ের রং নীল, সবাই পাখির ওপরে ওড়ে, হ্যাঁ প্রত্যেক নিজস্ব একটা পাখি আছে, প্লেন নয় শক্তিশালী পাখি, সেখানে প্রত্যেকটা গাছ আলো প্রদান করে, পশুরাও মানুষের সঙ্গে কথা বলার জন্যে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তো এই সিনেমাটি দেখার পর আমেরিকাতে এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক যুবক যুবতীরা এবং তৎসঙ্গে অনেক বৃদ্ধ বৃদ্ধারাও জেনে শুনে সুইসাইড করেছে। কেন? সিনেমাটা দেখার পর, কারণ তারা ওই জগতে যেতে চায়, একটা সিনেমা দেখে ওই জগতে যেতে চায়, হরে কৃষ্ণ। তো সেই জন্য ভগবানও ওই জগতের কথা বলছেন, এইটি আরো অত্যন্ত সুন্দর। সেই জগৎটা কিরকম? সেই জগৎটাতে সব জলগুলো হচ্ছে অমৃত, প্রত্যেকটা গরু হচ্ছে, সেখানেও গরু আছে, প্রত্যেকটা গরু হচ্ছে সুরভি গাভী, বৃক্ষগুলো হচ্ছে কল্পবৃক্ষ, যা চাইবেন তাই পাবেন, ভালো হয় না এরকম জায়গায় গেলে? কেউ ওখানে মিথ্যে কথা বলে না, কেউ কাউকে হিংসা করে না, সেখানে কেউ কারোর সঙ্গে কথা বলে না, সবাই গান গায়। আমরা কখন গান গাই? যখন খুশিতে থাকে, তার মানে সেখানে সবাই সবসময় খুশিতে থাকে। সেখানে কেউ হাঁটে না, তার মানে সবাই খোঁড়া? না, সবাই ওখানে নাচ করে, নৃত্য করে। শ্রী প্রভুপাদকে সেন্ট জেভিয়ার্স কলেজের কিছু ছেলে কলকাতায় জিজ্ঞেস করে যে মায়াপুরে আপনি যে স্পিরিচুয়াল সিটি বানাচ্ছেন সেখানে কি ডিসকোথেক আছে? ডিসকোথেক মানে যেখানে ডান্স করে সবাই, কলকাতার কিছু ডিসকোথেকের নিয়ম হচ্ছে সেখানে একা যাওয়া যাবে না, সঙ্গে আবার নিজের জন কাউকে নিয়ে যেতে হবে, তার সঙ্গে গিয়ে নাচতে হবে এবং তার প্রচুর চার্জ, তখন পাগলের মতো কোনো গান চলে আর ওখানে সবাই পাগলের মতো সব নাচতে থাকে। তো ওইটা আনন্দ না কষ্ট সেটা কেউ বোঝে না, কিন্তু নাচতে থাকে। তখন প্রভুপাদকে জিজ্ঞেস করেছেন ওই ডিসকোথেক কি আছে, আপনি কি আপনার সিটিতে বানাবেন? তো প্রভুপাদ বললেন আমরা যেখানে যাই ভক্তরা কোনো কিছু তৈরি করার আগে আগে ডিসকোথেকই বানাই আমরা, আর আমাদের ডিসকোথেক তখন চালু হয় যখন তোমাদের ডিসকোথেক বন্ধ হয়ে যায়, আমাদের 4:30 থেকে ডিসকোথেক চালু হয় মঙ্গলারতি, রিবল
এবং সব ভক্তরা একসঙ্গে নাচে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে। এই জন্য শিল প্রভুপাদ বলছেন ইস্কনের প্রত্যেকটি মন্দির হচ্ছে আধ্যাত্মিক জগতের দূতাবাস, অ্যাম্বাসি, স্পিরিচুয়াল অ্যাম্বাসি। শিল প্রভুপাদ কি সেখানে কোনো লাইট নেই, এরকম বিদ্যুতের লাইট নেই, কারেন্ট অফ হয় না, একটু আগে যেরকম হলো, প্রত্যেকটি বৃক্ষ প্রত্যেকটি লোক প্রত্যেকটি জায়গা থেকে আলো উদ্ভাসিত হচ্ছে। সেই জায়গাটি হচ্ছে সম্পূর্ণরূপে আনন্দময়, নিত্য এবং সব রকমের উদ্বেগ থেকে মুক্ত। সেজন্য তার আরেক নাম হচ্ছে বৈকুণ্ঠ। এবং সেই কারণে যখন আমরা ভগবানের ধামে ফিরে যাব, আর যেখানে ভগবান বলছেন না তৎ ভাষাতে সূর্য না সাংখন পাপ ইতি গত্বা নিবর্তন্তে তৎ ধাম পরমং মম, আমার জায়গায় যদি কেউ যায়, হ্যাঁ সেটি হচ্ছে সেখানে না সূর্য আছে না চন্দ্র আছে, সবাই নিজেরাই আলো বিকীর্ণ করছেন। এবং সেই জগতে যে একবার যায় সে আর কোনোদিন ফিরে আসে না, এটা হচ্ছে ভগবান ভগবদ গীতার খুব গুহ্যতম উপদেশ। এবং সেই কারণে তো ভগবান যখন অর্জুন জানতে চেয়েছিলেন সব থেকে গুহ্যতম জ্ঞানটি কি, তখন তার উত্তরে ভগবান কৃষ্ণ তাকে এই গানটি দেন যে এই জগতে যাবার জন্য কি করতে হবে, এই জগতে যাবার জন্য শুধু ভগবানের নিয়মটা পালন করতে হবে, মনমনা ভব মদ ভক্ত মা যা যা মিন মন নমেশ করু। তার মানে কি, মনমনা সর্বত্র আমার কথা চিন্তা করো, মদ ভক্ত আমার ভক্ত হও, মা যা যা আমাকে পূজা করো, নমেশ করু আমাকে প্রণাম করো। এবং তারপরে কি বলেন, এই জন্যই আমি তোমাকে যে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তো ভগবানের কাছে যখন কেউ যায়, ভগবানকে যখন কেউ ভালোবাসে এবং ভগবানের নিয়ম পালন করে, জানে যে ভগবানের এই দিব্য কর্মগুলো হচ্ছে অত্যন্ত আনন্দমগ্ন এবং খুব আনন্দের স্রোত, তখনই একমাত্র সেই প্রকৃতির নিয়মগুলোকে উল্লঙ্ঘন করে ভগবানের নিত্যধামে প্রবেশ করার সুযোগ পায়। সেজন্য ভগবান কি বলছেন, দেবী হৈষ্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। সেজন্য প্রভুপাদ একজন জিজ্ঞেস করেছেন, তা আমাদের কি আধ্যাত্মিক জগতে যেতে হবে আনন্দ পাওয়ার জন্যে, প্রকৃতির এই নিয়মগুলোর উল্লঙ্ঘন করার জন্যে, বাইকে এর থেকে ওঠার জন্যে? তখন প্রভুপাদ বলেন, না, এই জগতেই এইখানেই যদি কেউ ভগবানের নির্দিষ্ট পথে চলে, ভগবানের আইন মেনে চলে, ভগবানকে মানে ভগবানকে ভালোবাসে, তাহলে এখানেই সে আনন্দমগ্ন হয়ে থাকবে, তার কোনো ভেদ থাকবে না যে ওখানে গেলে আমি আনন্দ পাবো, এইখানেই সে আনন্দে থাকবে। এবং তার মাধ্যমে নিজের মাধ্যমে নিজের উদাহরণের মাধ্যমে শিল প্রভুপাদ দেখান যে কীভাবে সবসময় ভগবানের কথা মেনে চললে আমরা সবসময় খুশি থাকতে পারো। বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম হতে পারে, কোন রাজা তার দেশের নিয়ম করে অনন্য কিছু করতে পারে, কিন্তু তাতে নিয়ম পরিবর্তনের মাধ্যমে কাউকে খুশি রাখা বা আনন্দ রাখা যাবে না। যেরকম আমি ইউথ ফেস্টিভ্যালে একটি কথা বলছিলাম যে একজন রাজা সে তার দেশে নিয়ম করলো যে সবাই খুশি থাকবে, সবাই আনন্দে থাকবে, আমি চাই আমার দেশের নাগরিকরা আনন্দে থাকবে। তাহলে কি করা যাবে রাজামশাই, ঠিক আছে নিয়ম লেখো। নিয়মটা কি, আমার দেশে যে যখন যার সঙ্গে কথা বলবে কিছু বলার আগে হাসতে হবে, কেউ কিছু বলবে তার আগে হাসতে হবে, সেই নিয়ম চালু হয়ে গেল ওই দেশে। কেউ দোকানে কিনতে গেছে চাল কত, তার আগে বলতে হবে চালের দাম কত, বলবে একশো টাকা কিলো, এত বেশি কেন, নাও দালালে ফটো, ঠিক আছে। তো এই নিয়ম বানানো হয়েছে, কেন না সবাই খুশি থাকবে, তাহলে সবাই হেসে হেসে কথা বলবে। তো এইভাবে নিয়ম চলতে চলতে রাজার ছেলে মারা গেছে। রাজার ছেলে কি হয়েছে, মারা গেছে। তার মন্ত্রী গিয়ে বলছে, রাজা মশাই আপনার ছেলে মারা গেছে। রাজা বলছে, তুমি কি পাগল নাকি, তুমি হেসে হেসে আমাকে যে খবর দিচ্ছ,
ছেলে মার কাছে, তো আপনি তো নিয়ম করেছেন, আমি কি করতে পারি? ছেলে, হা হা হা, আপনি নিয়ম করেছেন রাজামশাই, হা হা, এখন কষ্ট পেলে হবে না। রাজা তখন বললেন, এই নিয়মের পরিবর্তন হয়ে যাবে, আজকে থেকে যে যা বলবে তার আগে কাঁপতে হবে, ঠিক আছে? চালের দাম কত? 100 টাকা কিলো। এই করতে করতে এরকম নিয়ম চলছে। তো রাজার নাতি হয়েছে একটা, তো মন্ত্রী কি বলছে, রাজা মশাই আপনার নাতি হয়েছে। তখন রাজা মশাই বলছে, তুমি কাঁদছো কেন? এ তো আনন্দের কথা। বলছে, যে আপনি নিয়ম করেছেন যা বলবে সব কেঁদে বলতে হবে। তো রাজা বললেন, হরে কৃষ্ণ, আমার অনেক নিয়ম নিষ্ঠা হয়েছে, এখন আমি ভগবানের নিয়ম পালন করে চলবো, হরি বল, তাহলে আমি সবচেয়ে থেকে ভালো থাকবো। সেই কারণে তো শিল প্রভুপাদের কৃপায়, শিল প্রভুপাদের করুণার বসে এই ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবানের বিজ্ঞান খুব সহজভাবে গীতার কোর্সের মাধ্যমে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে। তো সেজন্য আপনারা সবাই এই দিব্য জ্ঞান লাভ করুন, গীতা স্টাডি কোর্সের সঙ্গে, গীতা কোর্সের সঙ্গে যুক্ত হন। আপনারা সবাই আনন্দে আছেন তো? ভালো লাগছে? তো সেজন্য যত এই ভক্তির সাগরে ডুব দেবেন, তত দেখবেন কত আনন্দ বেশি পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীপাদ অনঙ্গ মোহন দাস প্রভু কি।